বুথ ফেরত জরিপ ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রাজ্যের দল তৃণমূল কংগ্রেস সব ক্ষেত্রে বিজেপির চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে তবে এই নির্বাচনে পশ্চিমবঙ্গে এখনো সিপিএম কোনো আসনে হতে রিপোর্টে ভারতের লোকসভা নির্বাচনে দেশ দেশজুড়ের সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে থাকলেও পশ্চিমবঙ্গের সব ক্ষেত্রে বিজেপির থেকে অনেকটা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মতো হয়ে যেতে পারেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস একত্রিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এগিয়ে দশটি আসনে এবং কংগ্রেস এগিয়ে একটি আসনে তবে বামফ্রন্ট এখন পর্যন্ত কোথাও সুবিধা করতে পারেনি নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বেলা দুইটা নাগাদ তৃণমূল কংগ্রেস গতবারের তুলনায় সাড়ে তিন শতাংশ বেশি ভোট পেয়েছে দুই সালে তৃণমূল পেয়েছিল তেতাল্লিশ ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে শেষ দফার ভোট গ্রহণ হয় গত এক জুন ভোট শেষ হওয়ার পরপরই ভারতের বেশিরভাগ গণমাধ্যমের সমীক্ষায় জানানো হয়েছিল পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে তেরো থেকে সতেরোটি আসন আর বিজেপি পাবে তেইশ থেকে সাতাশটি আসন বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস জোট জয় পেতে পারে একটি থেকে তিনটি আসন রাকিব হাসান আর টিভি